আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও চালু করেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক, দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারিজ নিয়ে এসে দেখিয়ে থাকেন, ঠিক তাহারই ধারাবাহিকতা। আজকে নিয়ে এসেছি আপনাদের বাজার স্পটে যে মেশিনটা আমরা বিক্রয় করেছি ভাইয়ের কাছে। আমরা ভাইয়ের কাছে সরাসরি চলে যাব, তিনি ব্যবহার করছেন, আমরা ভাইয়ের কাছ থেকে এই মেশিনটি বিক্রয় করেছি। তিনি আর্থিক আকার রসগুলো বিক্রয় করছেন, কিভাবে ব্যবসা করছেন সফল উদ্যোক্তা হিসেবে যে এই ব্যবসাটা পরিপূর্ণ দেখার জন্য আমরা সরাসরি চলে এসেছি। চলুন ভাইয়ের কাছে সরাসরি চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি এই যে নতুন উদ্যোক্তা, এই যে আখের রস তৈরি করছেন, এটাতে ব্যবসার জন্য সুবিধা সেটা যদি জানাতেন দর্শকের উপলক্ষে। সুবিধা অনেকই ভাই, সুবিধা তো, আপনি তো নতুন উদ্যোক্তা, এখান থেকে কি বেকারত্ব দূর হচ্ছে, যে কিছু লাভবান হওয়া যাচ্ছে কিনা? অবশ্যই বেকারত্ব তো দূর হবে। এই ভিডিওটা আমাদের, এই ভিডিওটা যারা দেখছে, যে সকল ভাইরা দেখছে, অনেকে কিন্তু বেকার আছে, এখন সে বেকার থেকে কি মুক্তি পাবে কিনা এমন একটা মেশিন ব্যবহার করে? জি অবশ্যই, একটা উদ্যোগ উদ্যোগ একটা ছোটখাটো এরকম উদ্যোগ নিলে এই মেশিনটা নিয়ে কোনো এলাকায় বা কোনো একটা দোকানে, হ্যাঁ চায়ের দোকানে যদি বিক্রয় করে বিরাতে পারে, তো কিছু তো এখান থেকে আর্নিং হবে আর কি। জি জি। আচ্ছা, তার মাধ্যম দিয়ে মনে করেন আপনি অনেকটা লাভবান হতে পারছেন, আপনি তো অনেকটা লাভবান হতে পারছেন তার মাধ্যমে? জি তা তো অবশ্যই। জি, আপনি এই মেশিনটি কোথা থেকে ক্রয় করেছেন? দর্শনা, দর্শনা থেকে ক্রয় করেছেন আমাদের কাছে। এটা আপনার সম্পূর্ণ কি ফুড গ্রেডের কিনা, মানে সুবিধাজনক কিনা? জি 100% ফুড গ্রেড। জি আচ্ছা, আপনার মনে হয় একজন ভাই রস নিয়ে জন্য চলে এসেছেন, আপনারা দেখুন, আমরা ভাইয়ের কাছে একটু ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে আপনি এখানে যে আখের রস তৈরি করে হচ্ছে, এখানে যে রসটা খেতে এসেছেন, এটার কারণটা কি, যে মানে কি জন্য এসেছেন? বা সময় একটু শরীরটা ভালো থাকবে, আর শরীরটা ভালো থাকবে, আর অন্য জায়গায় যে এলোমেলো ভাবে রসটা বিক্রয় হচ্ছে সেখানে থেকে পরিবেশটা সুন্দর, এখানে পরিবেশটা সুন্দর যার কারণে ধুলাবাল ধুলাবালি লাগে না আর কি, এটাই ধুলাবালু থাকে না যার কারণে এটা পরিবেশ বান্ধব, যার কারণে আপনি এখানে রসটা খেতে এসেছেন, তাই তো? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন ভাইয়ের কাছে, তিনি এখান থেকে আখের রসটা নিতে এসেছেন এই কারণে এটা কিন্তু সব থেকে পরিবেশ বান্ধব। আপনারা দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ কাভারিং করা, যার মাধ্যমে ধুলা পড়ার কোনো ভয় নেই, বা ধুলা পড়বে না এমন কোনো আশঙ্কা আছে, এমন কোনো পরিবেশ বান্ধব মেশিনগুলো যদি ব্যবহার করা যায় সেটা থেকে কিন্তু আপনার চাহিদাটা সব থেকে বেশি হবে, যে আখ থেকে রসগুলো বিক্রয় করবেন। ঠিক তেমনই ভাই বিক্রয় করছেন, আপনারা দেখুন ঠিক এমনই পর্যায়ে ভাই বিক্রয় করে, এই যে চাহিদাটা কিন্তু সব থেকে বেশি ভাইয়ের এখানে আখ থেকে আখের রসের চাহিদাটা বেশি, এই কারণেই যেটা সম্পূর্ণ কাভারিং করা। আর এই ধরনের মেশিনগুলো থাকলে সেগুলো ধুলাবালু পড়ার ভয় থাকে। আপনারা যদি আমাদের কাছ থেকে এই মেশিনগুলো ভাইয়ের মতন ক্রয় করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে এই মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো। আর যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানা, আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোহদ উপজেলা দর্শনা, দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস। আপনারা তাহলে এখান থেকে সরাসরি দেখে শুনে ক্রয় করতে পারেন, যেটা আমরা এই মেশিনগুলো বিক্রয় করে থাকছি আপনাদের ফুড গ্রেডের জন্য সব থেকে সুবিধা। তাই দেরি না করে আপনারা যদি নতুন উদ্যোক্তা হিসেবে কাজ করতে চান, তাহলে আগ্রহী হিসেবে আপনারা এমন একটা বেকারত্ব দূর করার জন্য ব্যবসাটা শুরু করুন, যেমন ভাই শুরু করেছেন। আমরা ভাইয়ের কাছে আরো একটু জানবো যে ভাই এই মেশিনটি কিভাবে ব্যবহার করছেন, এবং এই মেশিনটাতে সুবিধা যে ব্যাটারি দিয়ে ব্যবহার করছেন সেটা জানবো। ভাই আপনি এটা সব থেকে সুবিধা যে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায় কিনা? জি তা তো অবশ্যই, এটা আমি দেখতেছি যে আপনি পুরো ভ্যান গাড়িতে সেট আপ করেছেন, এটা এটা সেই সুবিধা। আর এটা কি এই যে ভ্যান গাড়ি যে ব্যাটারি আছে সেই ব্যাটারির মাধ্যমে চালানো যাবে? জি ব্যাটারি ব্যাটারির মাধ্যমে চালা যাবে, চালানো যাবে। যদি মনে করে যে ইলেকট্রিক এক জায়গায় বসিয়ে যদি সেট আপ করবে তাও হবে, তাও হবে ভ্রাম্যমান। জি আপনার ব্যাটারি গেলে ভ্রাম্যমান হবে, ভ্রাম্যমান হবে, যেন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে মোটর, যে ওখানে আপনারা মোটরগুলি ব্যবহার করেন, সে মোটর দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনাদের সেই ব্যাটারি দিয়ে চালাতে পারবেন। তার দেরি না করে আপনারা অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করে ফেলুন। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।